প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো আছো। মিসও ভালো আছি। মিস আবার চলে এলাম তোমাদের সাথে চতুর্থ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে। আমরা নাগরিক অধিকার সম্পর্কে পড়ছিলাম। আমরা গত ক্লাসে পড়েছি সামাজিক অধিকার সম্পর্কে, আজ আমরা শিখব রাজনৈতিক অধিকার সম্পর্কে। তাহলে চলো আমরা আমাদের পাঠে চলে আসি। আমরা ভোট দেয়া দেখতে পাচ্ছি কি একটি শ্রেণী কক্ষের ভেতরে ভোট দেয়া হচ্ছে। এখানে কি কেউ তার মতামত প্রকাশ করছে। আবার আমরা কি দেখতে পাচ্ছি, বিভিন্ন প্রকার জিনিস দেখতে পাচ্ছি। তাহলে চলো আমরা এই যে জিনিসগুলো দেখলাম এগুলোতে আসলে কি কি রয়েছে। এখানে আমরা যে ছবিগুলো দেখতে পাচ্ছি, নির্বাচনের অধিকার, মতামত প্রকাশের অধিকার, আইনের চোখে সমান অধিকার, বিদেশে নিরাপত্তা লাভের অধিকার, ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার, এই যে আমরা কতগুলো অধিকার দেখতে পেলাম, এই সবগুলো মূলত কি এক একটি রাজনৈতিক অধিকার। ভোট দান ও বিভিন্ন কাজের মাধ্যমে রাষ্ট্র পরিচালনায় এবং শাসন কার্যে নাগরিকদের অংশগ্রহণ করার অধিকারকে রাজনৈতিক অধিকার বলে। নিচে পাঁচটি রাজনৈতিক অধিকারের কথা উল্লেখ করা হলো। এই অধিকারগুলো রক্ষার মাধ্যমে আমরা একটি সুন্দর দেশ ও জাতি গড়তে পারি। নির্বাচনের অধিকার, 18 বছর ও তার উপরের সকল নাগরিকের ভোট দেওয়ার এবং 25 বছর বয়সে সকল নাগরিকের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। মত প্রকাশের অধিকার, প্রত্যেক নাগরিকের বাড়িতে, বিদ্যালয়ে এবং সমাজে স্বাধীনভাবে নিজস্ব মত প্রকাশের অধিকার আছে। আইনের চোখে সবার সমান অধিকার, জাতি, ধর্ম, বর্ণ, ধনী, দরিদ্র, উঁচু নিচু, নারী পুরুষ ইত্যাদি নির্বিশেষে সকলের আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে। বিদেশে নিরাপত্তা লাভের অধিকার, কোনো নাগরিক বিদেশে থাকা অবস্থায় বিপদে বা সমস্যায় পড়লে নিজ রাষ্ট্রের সরকারের কাছে সাহায্য চাওয়ার বা নিরাপত্তা দাবি করার অধিকার আছে। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার, প্রত্যেক নাগরিকের স্বাধীনভাবে নিজের পছন্দ অনুযায়ী কিছু করার অধিকার আছে, তবে সে অধিকার যেন অন্যের কোনো ক্ষতির কারণ না হয় সেদিকে খেয়াল রাখা প্রয়োজন। এই যে আমরা যে রাজনৈতিক অধিকারগুলো সম্পর্কে জানলাম, তার মানে কি আমরা নিজেরা নিজেদের অধিকারগুলো কি ভোগ করব, কিন্তু অন্যের যাতে কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে কি আমাদের খেয়াল রাখতে হবে। এখন আমরা এই যে রাজনৈতিক অধিকার সম্পর্কে জানলাম, এখন এই বিষয়ে আমরা কিছু প্রশ্ন বলবো এবং প্রশ্নের উত্তরগুলো মুখে মুখে বলবো এবং লিখে ফেলবো। নির্বাচন কি? আধুনিক গণতন্ত্রের অন্যতম ভিত্তি হলো নির্বাচন। এই ব্যবস্থায় নাগরিকেরা একাধিক প্রার্থী থেকে তাদের পছন্দের প্রতিনিধি বেছে নেয়। নির্বাচন কখন হয়? সাধারণত গণতান্ত্রিক ব্যবস্থায় নির্দিষ্ট সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশে এই নির্বাচন 5 বছর পরপর অনুষ্ঠিত হয়। কারা ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারেন? বাংলাদেশে 18 বছর বয়স থেকে সকল নাগরিক ভোট প্রদানে অংশগ্রহণ করতে পারেন। এখন আমরা এই যে একটি দেশের নাগরিক কীভাবে রাষ্ট্র পরিচালনায় অংশ গ্রহণ করে, এ বিষয়ে কি আমরা পরিবারের সঙ্গে আলোচনা করতে পারি, আমাদের শিক্ষকদের সঙ্গে আলোচনা করতে পারি, আমাদের সহপাঠীদের সঙ্গে আলোচনা করতে পারি। তাহলে কি আমরা আলোচনা করে বিষয়টি সুন্দর করে লিখে ফেলি। এখন আমরা
এই যে প্রতিটি রাজনৈতিক অধিকার সম্পর্কে জানলাম, তো এই রাজনৈতিক অধিকারগুলো সম্পর্কে আমরা একটি করে উদাহরণ দিব, যেমন আমার পরিবার দিয়ে বাক্যগুলো শুরু করব। তাহলে চলো আমরা শুরু করি। নির্বাচনের অধিকার, মত প্রকাশের অধিকার। নির্বাচনের অধিকার সম্পর্কে আমরা বলতে পারি, আমার পরিবারের 18 বছর ও তার উপরে সকলের ভোট দেওয়ার এবং 25 বছর বয়সে সকলের নির্বাচনে অংশগ্রহণ করার অধিকার আছে। মত প্রকাশের অধিকার, আমার পরিবারের প্রত্যেকের নিজস্ব মত প্রকাশের অধিকার আছে, আইনের চোখে সমান অধিকার। আমার পরিবারের সকল নারী পুরুষের আইনের সমান আশ্রয় লাভের অধিকার আছে, বিদেশি নিরাপত্তা লাভের অধিকার। আমার পরিবারের কোনো সদস্য বিদেশ থাকা অবস্থায় সরকারের কাছে নিরাপত্তা চাওয়ার অধিকার আছে। ব্যক্তি স্বাধীনতা রক্ষার অধিকার, আমার পরিবারের প্রত্যেক সদস্যের স্বাধীনভাবে কিছু বলার অধিকার রয়েছে। এখন আমরা একটি মজার খেলা করতে পারি, সেটি হচ্ছে আমরা দুজন চার বা চারজন মিলে ছোট দলে একটি কি অভিনয় করতে পারি খেলার ছলে। যেমন আমাদের অভিনয়টি হতে পারে এরকম, যে কোনো দুইজন শিক্ষার্থী অন্য দুজন শিক্ষার্থীকে ভোট প্রদান করতে নিষেধ করবে, অবশিষ্ট দুইজন যুক্তি সহকারে তাদের নির্বাচনের অধিকারের কথা বলবে। এই অভিনয় থেকে তাহলে আমরা কি শিখলাম? হ্যাঁ, কিছু তো শিখলাম বটে। কারণ আমরা আমাদের কি রাজনৈতিক অধিকার ভোগ করা সম্পর্কে আমরা জানতে পারলাম। আমরা বলতে পারি যে নির্বাচন হলো রাজনৈতিক অধিকার, 18 বছর ও তার উপর বয়সের সকল নাগরিক ভোট প্রদান করতে পারবে, এই বিষয়টি আমরা এখান থেকে শিখলাম। এখন আমরা বাক্যটি সম্পূর্ণ করে লিখি। ভোট দেওয়ার অধিকার গুরুত্বপূর্ণ, কারণ ভোট একটি রাজনৈতিক অধিকার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি নাগরিক অধিকার সম্পর্কে জানলাম? নাগরিক অধিকারের প্রথম ধাপ আমরা শিখেছি গত ক্লাসে, সামাজিক অধিকার। আজ শিখলাম রাজনৈতিক অধিকার। আমরা কি আমরা জন্মগতভাবে কি একজন কি নাগরিক? এই যে আমরা নাগরিক হিসেবে যে অধিকারগুলো ভোগ করছি, এই অধিকারগুলো যেরকম আমরা ভোগ করছি, এই অধিকারগুলো ভোগ করতে যাতে সমাজে সুষ্ঠু পরিবেশ থাকে, আমাদের সেদিকেও খেয়াল রাখতে হবে। আমরা আমাদের প্রত্যেকটি কাজ কিভাবে করব, অনেক আন্তরিকতার সাথে করব এবং নিয়ম শৃঙ্খলা মেনে চলব, তাহলে আমাদের সব কাজ অনেক সহজ হয়ে যাবে। তো আজকের পাঠ আমরা এখানেই শেষ করছি। আমরা পরবর্তী ক্লাসে আরও একটি মজার বিষয় নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো।